আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী একজন দেওবন্দি আলেম, সমাজ সংস্কারক, ইসলামী গবেষক এবং পুরোড়া ব্যক্তিত্ব ছিলেন। তিনি ভারতের থানা ভবনের নিবাসী হওয়ায় তার নামের শেষে থানভী যোগ করা হয়। ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তার কাছ থেকে আত্মশুদ্ধি ও তাসাউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি হাকিমুল উম্মত বা উম্মতের আত্মিক চিকিৎসক উপাধিতে ভূষিত হয়েছিলেন। মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারের যে সংস্থা দাওয়াতুল হক তারই প্রতিষ্ঠিত। মাওলানা আশরাফ আলী থানভী 1963 খ্রিস্টাব্দে 19 আগস্ট হিজরি 1280 সনের 5ই রবিউস সানি ভারতের উত্তরপ্রদেশে থানা ভবনে জন্মগ্রহণ করেন। বুজুর্গ হাফেজ গোলাম মর্তুজা ফানিপথির নির্দেশক্রমে নবজাতকের নাম রাখা হয় আশরাফ আলী, আর তার বাবার নাম ছিল আব্দুল হক। তার বাবা উমর রাদিয়াল্লাহ এর বংশধর ছিলেন এবং তার মা ছিলেন আলী রাদিয়াল্লাহ এর বংশধর। আল্লামা থানভী ভাই বোনদের মাঝে সকলের বড় ছিলেন। শৈশবে মাত্র 5 বছর বয়সে তিনি তার মাকে হারান। শৈশবেই তিনি হাফেজ হুসাইন আলী রাদিয়াল্লাহের কাছে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন। ফারসি ও আরবি ভাষার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নিজ গ্রামে হযরত মাওলানা ফতে মোহাম্মদ থানভী রাদিয়াল্লাহর কাছে। 1295 হিজরিতে হাকিমুল উম্মত ইসলামী জ্ঞান বিজ্ঞানে উচ্চ শিক্ষা অর্জনের জন্য দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। 5 বছর পর 19 বছর বয়সে তিনি দেওবন্দের শিক্ষা সমাপ্ত করেন। দারুল উলুম দেওবন্দে তিনি হাদিস, তাফসির, আরবি সাহিত্য, ইসলামিক জ্ঞান, দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামী আইন ও ইতিহাসে অধ্যয়ন করেন। দারুল উলুম দেওবন্দে প্রথম যুগের শিক্ষা সমাপনকারী ছাত্রদের মাঝে তিনি অন্যতম। এরপর তিনি কেরাত ও তাজবিদ শিখেন মক্কা মুকারমার মুহাম্মদ আবদুল্লাহ মুজাহিরে মক্কির কাছে। 1300 হিজরিতে মাওলানা আশরাফ আলী থানভী কানপুরের ফয়জে আম মাদ্রাসায় মাসিক 25 টাকা বেতনে শিক্ষক হিসেবে যোগদান করেন। তার জ্ঞানের কারণে তার উপাধি দেওয়া হয় বাহলুল উলুম, অর্থাৎ জ্ঞানের সাগর। পরবর্তীতে তিনি কানপুরের টপকাপুরে জামেউল উলুম মাদ্রাসার প্রধান পরিচালকের আসন অলঙ্কৃত করেন। সেখানে তিনি 14 বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে 1315 হিজরিতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পরামর্শে তিনি থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং ইসলামী প্রচার, আত্মশুদ্ধি, তাসাউফ ও রচনার কাজ করেন। যখন জমিয়তে উলামা ই হিন্দ এর কংগ্রেসি চরিত্র প্রকট হয়ে ওঠে, তখন ভারতের বিভিন্ন অংশের উলামা মহলে প্রতিবাদের জ্বর ওঠে। সর্বপ্রথমে দেওবন্দের মাওলানা আশরাফ আলী থানভী দিল্লি জমিয়তের কংগ্রেসি নীতির বিরুদ্ধে মুসলিম লীগের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। 1929 সালের ফেব্রুয়ারিতে জমিয়তে উলামা ই হিন্দ এর যে অধিবেশন হয় তাতে যোগদানের জন্য জমিয়তের সেক্রেটারি মাওলানা আহমদ সাইদ তাকে আমন্ত্রণ করেছিলেন। এক পর্যায়ে তিনি জমিয়তের সেক্রেটারিকে উত্তর দিয়েছিলেন, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আমি আমার মত প্রকাশ করেছি, ইতিপূর্বে আমি মাওলানা কেপায়েতুল্লাহ সাহেবের সঙ্গে মৌখিক আলোচনা করেছিলাম, এখন আমি বিভিন্ন ঘটনা নিরীক্ষে আমি দৃঢ়ভাবে এ মত পোষণ করেছি যে কংগ্রেসে যোগদান করা মুসলমানের বিশেষত আলেমদের পক্ষে আমার মতে ধর্মের দিক দিয়ে ধ্বংসাত্মক, বরং কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা অত্যন্ত জরুরি। আলেম সমাজের উচিত মুসলমানদের জন্য নিছক ধর্মীয় নীতিভিত্তিক স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন করা। কংগ্রেসে মুসলমানদের প্রবেশ করা বা করানো আমার মতে ধর্মীয় মৃত্যুর নামান্তর। মাওলানা আশরাফ আলী থানভী খিলাফত ও অসহযোগ আন্দোলনের সময় মাসালা এ টোয়ার্কে মাওয়ালাত শিক্ষক একটি উর্দু পুস্তিকা সারা দেশে প্রচার করেন। এই পুস্তিকায় তিনি খিলাফত আন্দোলন সমর্থন করেন। তিনি
অসহযোগ আন্দোলনকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং রাজনৈতিক দিক থেকে মুসলিম জাতির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন। মাওলানা আশরাফ আলী থানভী কংগ্রেসে যোগদান করা ছিল অসঙ্গত। তিনি মনে করতেন এটা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল। মুসলিম লীগে যোগদানকে তিনি মুসলিম জাতির অস্তিত্বে রক্ষা কবচ মনে করতেন। 1930 সালের মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে ডক্টর ইকবাল উপমহাদেশীয় মুসলমানদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্রের পরিকল্পনা পেশ করেন। কিন্তু মাওলানা থানভী তার আগেই 1928 সালে মোহাম্মদ আলী জিন্নাকে পত্রযোগে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছিলেন। মাওলানা আশরাফ আলী থানভী সারা জীবন ছোট বড় প্রায় হাজার খানেক গ্রন্থ রচনা করেছেন। তার প্রসিদ্ধ গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হল ফিকহ বিষয়ক গ্রন্থ বেহেশতি জেওর, যা ভারত উপমহাদেশের সাধারণ মুসলমানদের মাঝে বহুল পঠিত। এছাড়া তার রচিত কোরআন শরীফের উর্দু তরজমার গ্রন্থ বয়ানুল কোরআন সুপরিচিত। তিনি জাতির কল্যাণের জন্য তার সকল গ্রন্থের শর্ত উন্মুক্ত রেখেছেন। 16 রজব 1362 হিজড়ির 19 জুলাই 1943 খ্রিস্টাব্দে আল্লামা থানভী থানা ভবনে মৃত্যুবরণ করেন। তার জানাজার নামাজ ইমামতি করেন মাওলানা জফর আহমেদ উসমানি। থানা ভবনের ইসকে বাজান নামক কবরস্থানে মুজাহিদ হাফেজ জামেন শহীদ রাজিয়াল্লাহ এর মাজারের পাশে তাকে দাফন করা হয়।